Hi guys, welcome back to the channel Tin Murti the Three. Hope you guys are doing great. আজ তিন মূর্তির তরফ থেকে তোমাদের জন্য থাকছে লাস্ট সানডের ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড টি টোয়েন্টি ম্যাচের এক্সপিরিয়েন্স ফ্রম ইডেন গার্ডেন স্টেডিয়াম। হাই গাইস, হঠাৎ করেই আমরা চলে এলাম আজকে ম্যাচ দেখতে, তো টিকিটটা পাওয়া মোটামুটি আশাই ছিল না, বাট তারপরে পেয়ে যাওয়া হয়েছে। তো এখন আমরা গেট খুঁজছি, দেখা যাক। আমরা এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে ভিড়ের সাথে পা মেলালাম। 5-7 মিনিট হেঁটে পৌঁছে গেলাম ইডেনের অপোজিটে। ওখানে গেট নাম্বার ওয়াইজ রাস্তা পেরিয়ে চলে এলাম এন্ট্রান্সের সামনে। এখানেই আমাদের ফুটপাথের উপর গেটের এক সাইডে ব্যাগ রাখতে হলো। কোনো ছোট ব্যাগও অ্যালাউ করা হচ্ছিল না। এরপর টিকিট চেকিং এর পর সিকিউরিটি চেকিং হলো, আর তারপর আমরা এগিয়ে গেলাম মেন স্টেডিয়ামের দিকে। কোভিড সিচুয়েশনকে মাথায় রেখে প্রত্যেক দুটো সিটের মাঝে একটা করে সিট গ্যাপ দেওয়া ছিল, এন্ড যে সিটগুলো টিকিট দেওয়া হয়েছিল সেই সিটে স্যানিটাইজার আর মাস্ক রাখা ছিল। আমাদের ব্লকটা বেশ খানিকটা ফাঁকা থাকলেও পাশের ব্লকগুলো, স্পেশালি তোমরা দেখতে পাচ্ছ ভিআইপি এন্ট্রান্সের পাশের ব্লকগুলো, অনেক বেশি ক্রাউডেড। আমরা যতক্ষণে পৌঁছালাম ততক্ষণে টস হয়ে গিয়েছিল। টসে জিতে ইন্ডিয়া ব্যাটিং করার সিদ্ধান্ত নিল। এর আগে আমি কখনো কোথাও খেলা দেখতে যাইনি, তাই ফার্স্ট টাইম ম্যাচ দেখার আগে অনেক কিছুই মনে হচ্ছিল। যেমন কি জানি দূরে স্টেডিয়ামে বসে বলটা কতটুকু লাগবে, টিভিতে যেরকম দেখি সেরকম ক্লিয়ার তো হবে না আই গেস, প্লেয়ারদের মুভমেন্ট কতটুকু বুঝতে পারবো, এই সবই আর কি। যখন ম্যাচ শুরু হলো দেখলাম আমার ভাবনা চিন্তার থেকে অনেকটাই আলাদা। বলটা ছোট্ট সাদা বিন্দুর মতো নয়, বরং ভালোই স্পষ্ট বোঝা যাচ্ছিল। প্লাস ব্যাটে বল লাগার খট করে শব্দটাও বেশ লাগছিল, স্পেশালি যখন ছক্কা মারছিল। আর টিভির পর্দায় যে অ্যাকশনগুলো দেখি, যেমন দৌড়ে এসে শুয়ে পড়ে বল ধরতে যাওয়া বা ব্যাটসম্যানের দৌড়ে এসে কোনো রকমে উইকেট বাঁচানো, সেগুলো সামনে থেকে দেখে আলাদাই একটা অনুভূতি হচ্ছিল। আর তার সাথে ছিল অডিয়েন্সের উৎসাহ, আবার ক্যাচ মিস হওয়ার আফসোসও। ইন্ডিয়ার ব্যাটিং এর পর একটু ব্রেকে দেখছিলাম মাঠ থেকে শিশির তোলা হচ্ছিল। নেক্সট 20 ওভারের জন্য দুটো দলই আরো জোরদার প্রস্তুতি নিচ্ছে, আর তার সঙ্গে আমাদের গল্প চলছে পিৎজার বাইট আর ফটোশুটের সাথে। যে উৎসাহ সেটা যেন ছড়িয়ে পড়ছিল একটা ব্লক থেকে আরেক ব্লকে। একটা ব্লক হো করে চিৎকার করার পরে তারা বসে যাচ্ছিল, আর তার পরের ব্লকটা তারপর শুরু করছিল। তো একটা ওয়েভের মতো দেখতে লাগছিল, আমরাও করছিলাম। তো তোমরা দেখে নাও সেই ক্লিপিংস। আহ
এখানে পুরো স্টেডিয়ামটা হাজার হাজার ফ্ল্যাশ লাইটে জলজল করছে। জিতলো ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে গ্রুপ স্টেজ থেকে বিদায় নিয়ে, এটা খানিকটা প্রতিশোধের সিরিজ ছিল। আর দু বছর পরে করোনার চোখ রাঙানিকে উপেক্ষা করে এর সাথেই আবার ক্রিকেট ফিরল তিলোত্তমা কলকাতায়, যাকে সব মিলিয়ে বলা যেতে পারে একেবারে মধুর সমাপ্তি। আজকে এ পর্যন্তই, পরের দিন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।